বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন, স্মার্টফোন ব্যবহার করি, আমাদের মধ্যে ফেসবুক ব্যবহার করি না এরকম খুব কম মানুষই আছে। তো আজকে আমি আপনাদেরকে ফেসবুকের যে টিপসটা দেখাবো, সেই টিপসটা হলো, ধরুন আপনি আরও 50 বছর পরে মারা গেলেন। তো মারা যাওয়ার পরে আপনার যে ফেসবুক আইডিটা আপনি সবসময় ইউজ করতেছেন বা ইউজ করেন, দেখা যাচ্ছে যে ওই আইডিটা তখন আপনি মারা যাওয়ার পরে এটা পড়ে থাকবে। তো ফেসবুক এরকমই একটি সিস্টেম লঞ্চ করেছে যেটার মাধ্যমে আপনি খুব সহজে চাইলেই আপনি যে কোনো একটা কন্ট্যাক্ট, মানে আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্ট থেকে যে কোনো একজনকে দেখিয়ে দিয়ে যাবেন যে সে আপনি মারা যাওয়া বা আপনি মারা যাওয়ার পর যখন অনেক দিন এই ফেসবুক আইডিটা লগইন হবে না, তখন ওই লোকটি চাইলে আপনার এই ফেসবুক আইডিটা ডিলিট করে ফেলতে পারবে। তো বন্ধুরা, আমি সেটাই দেখাবো কীভাবে আপনারা আপনার মারা যাওয়ার পরে আপনার ফ্রেন্ড বা অন্য কেউ আপনার ফেসবুক আইডিটা ডিলিট করতে পারে। তো অনেকেরই হয়তো বা এটার প্রতি ইন্টারেস্ট আছে, অনেকের নেই। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে আপনারা অ্যাকাউন্ট সেটিংসে যেতে হবে। আমার এখানকার সিগন্যালটা একটু উইক 4G থাকা অবস্থায়, যে দেখুন আমি অ্যাকাউন্ট সেটিংসে চলে আসলাম। তো এখান থেকে আপনারা জেনারেলে যাবেন। আমার সিগন্যালটা একটু উইক, তাই দেরি হচ্ছে। তাই যে দেখুন, জেনারেল থেকে এখানে একটা অপশন আছে ম্যানেজ অ্যাকাউন্ট। তো ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করবেন। দেখুন ম্যানেজ অ্যাকাউন্টে একটা অপশন আছে যে লিগালি কন্ট্রাক্ট। তো এখানে লেখা আছে, চুজ ইউর ফ্যামিলি মেম্বার অর ক্লোজ ফ্রেন্ড টু কেয়ার ইউর অ্যাকাউন্ট ইফ সামথিং হ্যাপেন টু ইউ। মানে আপনার কিছু হলে যে আপনার আইডিটা কে ব্যবহার করবে বা কে আইডিটা ডিলিট করবে সেটা। তো এখানে এখান থেকে এটাতে যদি আপনি ক্লিক করেন, তখন আপনাকে একটা কন্ট্যাক্ট দেখাতে বলবে। আমি দেখাচ্ছি যে দেখুন, চোজ লিগালি কন্ট্যাক্ট। এখানে দেখাচ্ছে যে সে কী কী করতে পারবে। আমি যাকে দেখিয়ে দেবো সে কী কী করতে পারবে। এই যে পিন ইউর পোস্ট অন ইউর টাইম লাইন, রেসপন্স টু ফ্রেন্ড রিকোয়েস্ট, আপডেট ইউর প্রোফাইল পিকচার। তো আমি এখানে চোজ লিগালি কন্ট্যাক্টে যখন ক্লিক করবো, তখন এখানে আপনার ওই ফ্রেন্ডার নাম দিবেন। যেমন আমি যদি এমডি লিখি, এখানে অনেকগুলো আইডি এসেছে, আপনি এখান থেকে যে কোনো একটা আইডি সিলেক্ট করে দিবেন। এবং এরপরে যেটা করবেন, এখানে একটা অপশন নো করা আছে, এটা এই যে দেখুন অ্যাকাউন্ট ডিলিটেশন, এটাকে আপনি নো থেকে ইয়েস করে দিবেন। ইয়েস ডিলিট আফটার ডেথ, এটাতে যখন আপনি ইয়েস করে দিবেন, ইয়েস করে সেভ দিয়ে দিবেন, তখন আপনার অ্যাকাউন্টটা আপনি যাকে দেখিয়ে গেছেন, এই লিগালি অ্যাকাউন্টে যে যেই কন্ট্যাক্টটা দেখিয়ে গেছেন, সেই চাইলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট করতে পারবে বা আর আপনার অ্যাকাউন্টটা ম্যানেজ করতে পারবে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি থেকে কিছু শিখেছেন। যদি ভিডিওটি থেকে কিছু শিখে থাকেন, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের নতুন নতুন ভিডিও প্রতিদিন সবার আগে পাওয়ার জন্য।